পুরুষ না, আমি কমেডি পুরুষ, আমি কমেডি করি, বান্না ভাই বানাইছে প্রেমিক পুরুষ। প্রেমিক পুরুষ তো মানে প্রত্যেককে সবাই জানে। আমি তিনটা নাটকের নাম বলি, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে লাভ রিয়্যাক্ট, আরেকটা হচ্ছে ছোটবেলার প্রেম। ওইখানে ওর কোন কমেডি কোন পার্টটা দেখে মানুষ ওর সবচেয়ে হিট, তিনটা নাটক দেখছে আমি জানি না, ওটা তো পুরোটা রোমান্টিকই ছিল। ও যত যাই বলুক কাউন্টারটা ঠিক হয় নাই আসলে আমার কাছে মনে হয়। আমার ভিডিও কেন দেখতো মানুষজন, আমার কমেডি দেখে দেখতো। ঠিক আছে দুইটাই তুই পারো, তাহলে তুই দুইটাই পারো। এটা আমার তো কমেডি করেন না কেন এখন? কমেডি তো করাইতেছি। কই আমার তো কমেডি করাইতেছেন না আপনি? ও আচ্ছা, ও এইটা সারা জীবন থেকে যাবে আসলে, এই খুনচুরি থেকে যাবে যে ও বলবে এটা করাইতেছেন না কেন, এটা করাইতেছেন না কেন, পুশ করবে, অসুবিধা নাই, ইটস ওকে, আমি মেনে নিছি, এটা আমার জীবনের একটা অংশ। আমি রোমান্টিক বোধ বোধ ও সবকিছু। তো সেক্ষেত্রে আসলে তাকে সিনেমায় নিয়ে আসবেন কি? এইটা তো অনেক টাফ কল, এটা এটা আসলে অনেক মানে টু আর্লি টু সে, সবার একটা প্রিপারেশনের ব্যাপার আছে, এটা আসলে এখনই রাইট টাইম না এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সিনেমা করার ইচ্ছা কার নাই? যারা একদিন হলো একটা ব্লগ করছে অথবা একটা ইউটিউব ফেসবুক রিলও বানাইছে তারও ইচ্ছা আছে সিনেমা করার। তো সিনেমা করার ইচ্ছা সবাইয়েরই থাকে, আমার কেন থাকবো না? বাট সময় হোক অবশ্যই, যখন সব কিছু ঠিকঠাক হইব অথবা নিজের ওই লেভেলের যোগ্যতায় আমি নিজে মানে প্রমাণ করতে পারবো সেদিন হয়তো আমাকে দেখতে পারবেন। মানে অনেকটা ঝড়ঝাপটার পরে আসলে আপনি আবার কামব্যাক করলেন, এই যে ফিরলেন, এই ফেরার যে আসলে স্ট্রাগল মানুষের বিভিন্ন, আপনার কাছে কেমন লাগছে? আমি অনেক হ্যাপি। আমি যখন শুরু করছি, বান্না ভাই আমাকে যখন বলছিল যে প্রত্যয় চল একটা কাজ করি, আমি শুধুমাত্র কাজটা করছিলাম বিকজ আমি বান্না ভাই অথবা ইউসিএফ অথবা আমার যে এডি ভাই ব্রাদার আছে অথবা এই টিমটা অথবা আমার যে বদমাশ পোলাপানের টিমটা ছিল ওদের সাথে জাস্ট কিছু কাজ করার জন্য, কিছু দিন কাটানোর জন্য। বাট যখন কাজটা হয়েছে, মানুষজন যে এত অল্প সময়ে একটা নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলে যে এত ধরনের রেসপন্স আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি যথেষ্ট খুশি। আর অনেকে জিজ্ঞেস করতো যে আমাদের পরের সিজন কখন আসবে, আমাদের যেই সিজনটা, আমরা যেই সিরিজটা ছাইড়া আসছে অলরেডি, মানে ইনকমপ্লিট ছিল, সেটা কবে আসবে? সো রিসেন্টলি ওইটাও দেখতে পারবে মানুষজন হয়তো, এই মানে হয়তো কেন, অবশ্যই ওইটা বান্না ভাই বলুন, বান্না ভাই বলুন। আচ্ছা, নতুন বছরে ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা আবার বদমাশ পোলাপান নিয়ে ব্যাক করতেছি। সিজন যেখানে হাফ ডাউন ছিল আমি বলবো, ওইখান থেকে ফুল ডাউন করবো, এবার পিকক এন্টারটেনমেন্টে আসবে ইনশাআল্লাহ। যখন আমার যে ঝামেলাগুলো চলতেছিল, যখন এই প্রবলেমগুলো হইতেছিল, আমি তো ওইভাবে বান্না ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে ছিল না। বাট এই মানুষটা প্রত্যেক দিন আমার ফ্যামিলির সাথে কথা বলছে, আমার ফ্যামিলির কী অবস্থা ছিল, আমার ফ্যামিলির মেন্টাল সিচুয়েশন কী। ইভেন আমার বাবা যখন একটু ব্রেকডাউন হয়ে গেছিলো, উনি আর নিতে পারছিল না, বান্না ভাই সান্ত্বনা দিতেছিল। ইভেন যখন আমি সব কিছু থেকে ফ্রি হয়েছি, সব ঝামেলা সেছে, সবার আগে আমার বাবা বান্না ভাইয়ের ফোন দিয়ে আমার বলছে যে প্রত্যয় এখন ওকে আছে, ঠিক আছে সব কিছু। তো বান্না ভাই সব কিছু সবচেয়ে বেশি হেল্প করছে। আর এই মানুষটা জানে যে আমার কোনো, আমার লাইফে এখন খারাপ দিন যাইতেছে, ওনার কোনো দিকটা দরকার ছিল না আমার নিয়ে কোনো একটা সিরিজ বানানো, ঠিক আছে। উনি জাস্ট নিজের ওই ভাই ব্রাদার অথবা এই টিমটার জন্য উনি জাস্ট এই ব্যাডেস্ট প্রজেক্টটা করছে, আর উনি নিজের ওই ভিতরে অনেস্টি থেকে কাজটা করছে দেখেই হয়তো এই কাজটা এত সাকসেসফুল হয়েছে। ওই টাইমটার মধ্যে মানুষজন অবশ্যই একটু ব্যাড ফেস পার করে, এত ইজি থাকে না যে সব কিছু ভুলে যাবে মানুষজন। সো আমিও ভাবছিলাম যে দরকার নেই, যেই কারণে মানুষজন চিনছে আমারে, সেই কারণে যদি আমার এত কিছু ফেস করতে হয় তো আমি দরকার হলে এই এদিকে আর যাবোই না। আমি কোনো ভিডিও বানাবো না, কোনো প্রজেক্ট টোজেক্ট নাটক টাটক এসব কোনো কিছুর মতো থাকবো না। কিন্তু বান্না ভাই আমার এনকারেজ করছে যে প্রত্যেক তুই কাজ কর, তুই একটু নর্মাল হ, তুই ঠিক হ, তুই আয়, তুই দেখ সব কিছু ভালো হয়ে যাবে। তো আমি জাস্ট তখন ভাবতাম যে বান্না ভাই সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বাট যখন দেখছি যে ব্যাডেসটা মানুষজন আসলে এত পছন্দ করছে, তখন বুঝছি যে বান্না ভাইয়ের সবগুলো কথা ঠিক ছিল। পরিকল্পনা এখন আমি কী কী অ্যানাউন্স করতে পারবো আমি জানি না, সব বান্না ভাই জানে। বিকজ আমি আপাতত আর কোনো জায়গায় কাজ করতেছি না, যা কাজ আমার বান্না ভাইয়ের সাথে হইতেছে। সো আপাতত আমাদের ফেব্রুয়ারি, আচ্ছা কোনো কিছু বলার নাই, আমাদের আমাদের নেক্সট অনেক মান্থ পর্যন্ত আমাদের কাজ লক হয়ে গেছে। তো অনেকগুলো প্রজেক্ট আসবে, মানুষজন দেখবে, আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমারে যারা যারা চিনে তারা সবাই জানে যে আমি শাহরুখ খানের কতটা ফ্যান। ইভেন এমনও টাইম গেছে আমি শাহরুখ খানের মুভি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য আমি দেশের বাড়ি চলে গেছি, যাতে আমি জাস্ট মুভিটা দেখবো, দেখে আমি আবার ব্যাক করবো এর জন্য। সো আমার থেকে বড় কোনো ফ্যান যে থাকতে পারবো আশেপাশে এটা আমি কখনো দেখি নাই। এবার আজকে যখন এদিকে এতগুলো মানুষ দেখতেছি, শাহরুখ খানের টি শার্ট পরে আছে, শাহরুখ খান হাত ইকোটা আছে, তো হ্যাঁ আমি আজকে মনে করতেছি যে আমার মতন অনেকগুলো মানুষ আছে যারা শাহরুখ খানের ফ্যান। আমি শাহরুখ খানের অনেক বড় ফ্যান, বান্না ভাই অনেক বড় ফ্যান। ইভেন কালকে রাত্রে আমরা 2 ঘন্টা আমরা কথা বলছি ফোনের মধ্যে রাত 4টা বাজে, যে শাহরুখ খানের বড় ফ্যান কে, আমি নাকি বান্না ভাই, বান্না ভাই
আমাদের রাতে ঝগড়া হয়েছে যে আমরা আমাদের মধ্যে কে বড় ফ্যান। হ্যাঁ আমরা দুজন পরে কোশ্চেন আনসার আচ্ছা ঠিক আছে আপনি বড় ফ্যান হলে আপনি আমার এগুলোর অ্যানসার দেন বান্না ব্যাস করছে অ্যানসার দেন তো আমাদের জিনিসটা হলো কি ড্র হয়ে গেছে ঠিক আছে দুইজনই সেম। হ্যাঁ ড্র হয়েছে তিনটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনও পারছে আমাকেও তিনটা কোশ্চেন করছে আমিও তিন দুইটা কোশ্চেন পারছি একটা বাড়ি নাই সো ঠিক আছে ড্র হয়েছে ওকে এরপর আবার জিতবো। আমি তো এখন পর্যন্ত নিজেই ঠিক নাই ঠিক ছিলাম না যে আমি কখনো কাজ করবো কি করবো না ঠিক আছে আমি চাই যে ইউটিউবে ব্যাক করতে আমার টাইম দরকার একটু আমি রিসেন্টলি যেহেতু অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়ে নিছি তো যখন আমি টাইম পাবো ইনশাল্লাহ আমি ইউটিউবে কন্টিনিউ করার ট্রাই করবো ব্যাক করবো। ব্যাড অ্যাসকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যাড অ্যাসরা থাকবে এবং ইনশাল্লাহ এই ভালোবাসাটা কন্টিনিউ রাখেন বদমাশ পোলাপান আসতেছে। আরেকটা কোশ্চেন যেটা অনেকে কমেন্ট করে এখন যে ভাই বদমাশ পোলাপান শুরু হলে কি ব্যাড অ্যাস শেষ হয়ে যাবে আর কিছু বলবেন না কিচ্ছু বলবেন না অনেক ডিপ্লোম্যাটিক দেখতে হবে দেখতে থাকেন দেখা যাক দেখতে থাকেন দেখতে থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।